নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। বন্ধুরা, তোমরা তো বাঁধাকপির সবজি অনেকভাবেই খেয়েছো, তো আজ আমি তোমাদের সম্পূর্ণ নিরামিষ একটা বাঁধাকপির রেসিপি দেখাবো, খুবই টেস্টি। তো এটা করার জন্য আমি প্রথমে জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে জলটাকে চেপে চেপে জলটা বের করে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। আর তোমরাও কিন্তু এইভাবে জলটা চেপে বের করে দেবে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা পোস্ত, আর দিয়ে দিচ্ছি এখানে নারকল আর কাজু বাদাম বাটা, স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা আর টমেটো আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে আবারও আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি মাখানো বাঁধাকপিটা দিয়ে একদমই কম আঁচে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পর। দেখো বন্ধুরা, এটা কিন্তু রান্না করা খুবই সোজা, এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমরা ভালো থেকো।